আজকে ব্লগটা ছাগলের দুধ দিয়ে ছানা কেটে রসগোল্লা বানাবো। দুধ দুইতে যাচ্ছি। ছাগল ঘরে দুধ দুইতে যাচ্ছি। এই যে দুধ দুইছি, এইভাবে চেপে চেপে দুধ দুইলে বড্ড হাত কনকন করে। একবার ডান হাত একবার বাঁ হাত করতে হয়। আজকের রসগোল্লা বানাবো, আর হাত ব্যথা করছে। আর একটা হাত গাছ থেকে লেবু কেটে নিয়েছি, যে লেবুর রস বের করছি। রসটা মানে ছাঁকনিটা ধরেছি, তার উপর থেকে রসটা বের করছি। একেবারে ছাঁকাও হয়ে গেল, রসটাও বের হয়ে গেল। ভালো করে রসটা বের করে নিচ্ছি। রস বের করা হয়ে গেছে। দুধের মধ্যে দিয়ে দিয়েছি, রসটা দুধের মধ্যে দিলাম। দেখো যে ছানা কেটে গেছে, খুব সুন্দর ছানাটা কেটে গেছে। এবার ছেঁকে নিচ্ছি। এবারে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। যে লেবুর রসটা দিয়েছিলাম, ছানাটা তো টক হয়ে আছে, ওই জন্য ছানাটাকে আবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে 2-3 বার। ওই জন্য ভালো করে জল দিয়ে আবার ফের ধোয়া হচ্ছে ছানাটাকে। ভালো করে জল ফেলা হয়ে গেছে। এবারে ছানাটাকে শুকনো করে চেপে চেপে জলটা আরো ঝরিয়ে প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে চেপে চেপে দেখো সুন্দর করে প্লেটে তুলে নিচ্ছি। দেখো শুকনো শুকনো ঝরঝরে মতন হয়ে গেছে ছানাটা। এবারে ছানাটাকে চটকাচ্ছি, মানে মাখাচ্ছি। ভালো করে সুন্দর করে মাখাতে হবে, যে ছানাগুলো যে
ছড়িয়ে ছড়িয়ে আছে না, ওটাকে সুন্দর করে ভালো করে মাখাতে হবে, যাতে মানে সব দানা দানাগুলো যেগুলো হয়ে আছে ওগুলো যেন এক জায়গায় হয়ে যায়, সুন্দর যেন মাখা হয়, সেইভাবে সুন্দর করে মাখতে হবে। দেখো সব এক জায়গায় হয়ে যাচ্ছে, কী সুন্দর সুন্দর হয়ে গেছে, একটা সুন্দর ডো তৈরি হয়ে গেল। কত সুন্দর এক জায়গায় হয়ে গেছে দেখো। এবারে আস্তে আস্তে ছোট ছোট রসগোল্লার শেপ দিতে হবে, এই যে এরকম সুন্দর গোল গোল করে বানাতে হবে। দেখো এরকম যে ছোট ছোট সুন্দর সুন্দর করে শেপ করতে হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব শেয়ার করো, যাতে আমি আরও তোমাদেরকে নতুন নতুন মানে ভিডিও বানিয়ে দেখাতে পারি, নতুন নতুন আইটেম রান্না রেসিপি দেখাতে পারি। আর এই যে ছাগলের দুধ দিয়ে যে ছানা কেটে যে রসগোল্লা বানাচ্ছি, ঘরের রেসিপি, ঘরে বানিয়ে খাওয়াটা কত আনন্দের, তাই না? আবার অনেক সময় সবসময় দুধ খেলে গ্যাস হয়ে যায়, তার থেকে এক একদিন এক এক রকমের রেসিপি বানালাম, একদিন ছানা খেলাম, একদিন দুধ খেলাম, একদিন রসগোল্লা বানালাম, একদিন দই করলাম, একদিন দই বানিয়ে দেখাবো, পরে ব্লকে দই বানিয়ে দেখাবো ছাগলের দুধ দিয়ে, তারপরে ঘি বানিয়ে দেখাবো। দেখো সবগুলো হয়ে গেছে, 9 পিস হয়েছে। এবার পরিমাণ মতন জল নিয়েছি কড়াতে, এবারে এলাচ দিচ্ছি, এলাচগুলো একটু ফাটিয়ে দিচ্ছি। দেখো এলাচ দিলাম, এবারে তেজপাতা দেব, তেজপাতা কেউ দেয় না রসগোল্লাতে, আমি একটু দিলাম আজকে নতুনত্ব রেসিপি, আমি একটু দিলাম, গন্ধটা ভালো আসবে, তেজপাতাটা পরে তুলে নেব। পরিমাণ মতন চিনি দিচ্ছি, এবারে একটু নাড়বো, চিনিটা দেখো আস্তে আস্তে গলে যাচ্ছে। এবারে রসগোল্লার ডোগুলো দেওয়া হচ্ছে, রসগোল্লার শেপে যেগুলো বানানো ছিল যে দেওয়া হলো,
এবারে দেখো চাপা দিয়ে দিচ্ছি, কত সুন্দর ফুলে ফুলে উঠেছে, দেখে মনে হচ্ছে না রসগোল্লা রসগোল্লা, কত সুন্দর ফুলে উঠেছে। এই যে হয়ে গেছে রেডি, রসগোল্লা রেডি হয়ে গেছে, সুন্দর লাগছে না দেখতে?